দেশটির বিভিন্ন শহরে বার, রেস্তোরাঁ, সেলুন সহ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও ক্রেতাদের আনাগোনা খুবই কম। এ অবস্থায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। সোমবার ইতালিতে দ্বিতীয় দফায় লকডাউন শিথিল করা হয়। দুদিনের মাথায় আবারও বেড়েছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গেল চৌঠা মে কিছু দোকানপাট খুলে দেওয়ার পর সোমবার থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয় সরকার। রাজধানী রোম সহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে লোকজনের তেমন চলাচল চোখে না পড়লেও খোলা ছিল বার, রেস্টুরেন্ট, সেলুন সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। দেশের অর্থনীতিকে সচল করার লক্ষ্য নিয়ে সরকার ব্যবসা বাণিজ্য খুলে দেবার অনুমতি দিলেও বিশেষজ্ঞরা এর বিরোধিতা করে আসছেন। রাজধানী রোমে গ্রোসারি শপ, মানি এক্সচেঞ্জ, সেলুন, বার, রেস্টুরেন্ট খুললেও ক্রেতাদের ভিড় ছিল না কোথাও। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় এসব প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খোলা হলেও হতাশ বাংলাদেশি ব্যবসায়ীরা। বাইরে আসার পরে লকডাউন হয়ে গেছে, আমাদের কাজকাম চলে গেছে, কাজকাম চলে যাওয়ার পরে আমরা এখন লকডাউন প্রত্যাহার করা না হলেও সবকিছু খুলে দেয়ায় দ্বিতীয় দিনে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা অব্যাহত থাকলে লকডাউন আবারও কড়াকড়ি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ।